আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। ব্রিটেন একটা ধনী দেশ, তাদের রাজা বর্ষার দেশ এটা। তাদের চালচলন, তাদের আচার ব্যবহার, তাদের কর্মকাণ্ড সব কিছুতেই রাজকীয় একটা ভাব ছিল এবং এখনও আছে। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে এই রাজারা কি গরিব হতে চলল কি না, তারা তাদের রাজত্বকে আস্তে আস্তে গুটিয়ে এনেছিল ঠিকই, কিন্তু তাদের সম্পদের কোনো কমতি ছিল না। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ব্রিটেনের ইকোনমিতে বিরাট এক ধস নেমেছে। ব্রিটেনে গরিব লোকের সংখ্যা বাড়ছে এবং অনিশ্চিত হয়ে যাচ্ছে এই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা। কিন্তু কেন? আমরা যারা বাঙালি এই গ্রেট ব্রিটেনে থাকি, আমরা সহজ একটা হিসাব বুঝি, সেটা হলো আমরা এত এত ইকোনমি বুঝি না যে পাউন্ডের দাম বাড়লো না কমলো, এক পাউন্ডে কয় টাকা পাওয়া যায়, এইটাই হলো আমাদের হিসাব। এক পাউন্ডে 150 টাকা পর্যন্ত পাওয়া গেছে, কিন্তু এখন এই পাউন্ডের ভ্যালু মূল্য 105 টাকাতে পর্যন্ত এসে ঠেকেছে। চিন্তা করছেন কতটুকু কমে গেল, কেন কমে গেল? এটার সহজ কিছু হিসাব আছে। ডলারের অ্যাগেনস্টে যে মূল্য নির্ধারিত হয় সেটা নির্ভর করে দেশের অর্থনীতি, সরকারের পলিসি, সরকারের আয়, এইসবের উপর নির্ভর করে। এই ব্রিটিশ সরকারের মূল আয় কী? তার মূল আয় হচ্ছে তিনটা। সে ট্যাক্স থেকে আয় করে, সরকারের মানুষের কাছ থেকে ট্যাক্স নেয়, VAT ভ্যাট নেয়, এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন যে হয় সেটা থেকে সে অনেক টাকা পায়। এটা হলো সরকারের মূল আয়। কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট আছে, লিজ ট্রাস্টের যে সরকার, সেই নতুন সরকার এসেই একটা পদক্ষেপ নিয়ে বসলো, সেটা হলো তারা ট্যাক্স কাট করে দিল। যারা অনেক বড় লোক বলতে গেলে, যারা অনেক টাকা ইনকাম করে, তাদের কাছ থেকে যে হাই ট্যাক্স নিত সরকার, এটাকে কাট করে দিল। ফলে কি হলো, এই যে কাট করার পর সরকারের কিন্তু আয় কমে গেল। কিন্তু সরকার তো একটা পরিবারের মতো, ধরেন আপনার ঘরের কর্তা, তিনি 500 পাউন্ড সপ্তাহে রোজগার করেন, হঠাৎ তার আয় 300-তে চলে আসলো, তাহলে আপনার ক্রাইসিস হবে না পরিবারে? কারণ আপনার ব্যয় তো কমছে না, বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব কিছুই তো মেনটেন করতে হবে, দাম ঠিকই আছে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়ে যায় দাম, কিন্তু আয় কমে গেছে। তো সরকারের অবস্থা সে পড়ে গেছে বিপাকে। এবং এই যে এই দেশে যারা বিনিয়োগ করেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসটা নিচে নেমে গেছে, সরকারের এই কর্মকাণ্ডে তারা আর বিশ্বাস করতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না। তো ক্যাশ ফ্লোটা যদি ঠিক না থাকে, যদি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমে যায়, তাহলে কি হয়, এটা বিরাট একটা এফেক্ট পড়ে পাউন্ডের মূল্যের উপর, এবং যেটা পড়েছে এবং ধস নেমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই পাউন্ডের মূল্য ওই 150 থেকে নামে 105 টাকাতে চলে আসে, এবং আজকে একটু বেড়েছে যে 114 টাকা, যেটা ট্যাক্স কাটের সিদ্ধান্তের ব্যাপার স্যাপার আছে এখানে। কিন্তু এটা আবার সেই পুরনো জায়গায় যাবে কি না, কখন যাবে, তার আগে বলি, এর আগে আপনি পিছনে আসতে হবে যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে প্রতিনিয়তই, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সব কিছুর দাম বেড়ে গেছে। কোভিডের কারণে অর্থনীতির চাকা বন্ধ ছিল, সেটা একটা মূল কারণ ইকোনমিক ক্রাইসিসের। তারপর ব্রেক্সিট, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের কী সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এইগুলো এখনও ফাইনালাইজড হয় না অনেক কিছু। তারপরে ইউক্রেন যুদ্ধ, আর একটা নতুন সমস্যা সেখানে যোগ হয়েছে। আর সর্বশেষ যে সমস্যা সেটা হলো
লিজ ট্রাস্ট এই সরকার তারা নিজেরাই সেটা সৃষ্টি করেছে, আমরা নিজেরাই সেটা তৈরি করেছি এবং নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো ব্যাপার। সব কিছু এফেক্টটা এসে ইকোনমিক্সের এই যে অর্থনীতির উপর পড়েছে, পড়ার কারণে পাউন্ডের দাল অস্থিতিশীল হয়ে গেছে, নিচে নেমে গেছে। এখন এটা কখন উঠবে এটা পারফেক্টলি বলা খুব কঠিন। এটা উঠবে, এটার উত্তরও অনেক সরল, যে আপনার ইকোনমিক গ্রোথ, এই দেশের অর্থনৈতিক প্রবৃত্তি যদি বাড়তে থাকে, বিনিয়োগকারীদের আস্থা যদি ফিরে আসে, দেন আপনার পাউন্ড আপ হবে, উপরে উঠবে দাম। এই যে দাম কমে যাওয়ার কারণে, এই যে যারা ইম্পোর্ট করছেন জিনিসপত্র, দাম তাদের খরচ বেশি পড়ছে এবং এটা আসলে আমরা যারা ক্রেতা আমাদের উপর এসে পড়ছে, কারণ তারা বেশি দামে ইম্পোর্ট করলে বেশি দামে বিক্রি করতে হবে, আর বেশি দামে বিক্রি করলে আপনার উপর চাপ বাড়বে। তো সব কিছু একটার সাথে আরেকটা রিলেটেড। তবে আশা করা যায় সরকার তার টনক নড়েছে অলরেডি এবং কনজারভেটিভ পার্টির মধ্যেই চাপ তৈরি হয়েছে, এবং এই প্রধানমন্ত্রী কয়েকদিন টিকে থাকবেন বা থাকতে পারবেন কি না সেটার উপরও প্রশ্ন এসে ধরা দিয়েছে। মোট কথা, ইকোনমিকে এদেশের স্থিতিশীল করতে হবে, তারপর পাউন্ড আপ হবে। সেটা এক সময় 150 যেতে পারে, কিন্তু পুরাটাই নির্ভর করছে আপনার ইকোনমিক গ্রোথের ওপর, আপনার স্থিতিশীলতার ওপর, বিনিয়োগকারীদের আস্থার ওপর। যাই হোক, আশা করি পাউন্ডের দাম বাড়বে এবং যারা এদেশ থেকে টাকা পাঠান দেশে, হ্যাঁ, তারা উপকৃত হবেন, তাদের জীবনযাত্রা ব্যয় কমে আসবে। কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই যে কখন কমবে, পাউন্ডের দাম 150 টাকায় যাবে কি না, নাকি সেটা 100তে নেমে আসবে, সেটা আমার আপনার হাতের উপর না ঠিক। এগুলো মূলত রাজনীতিবিদ যারা আছেন তারা নিয়ন্ত্রণ করেন, এবং ইকোনমি যদি উপরের দিকে যায় গ্রোথ, তাহলেই এটা সম্ভব। যাই হোক, এই পাউন্ডের দামের উপর কথাগুলো বললাম, এবং আপনারা একটা জিনিস, যে আপনারা সবাই একটু সাশ্রয়ী হবেন, কারণ সব কিছুর মূল্য দিন দিন বেড়ে যাচ্ছে। যদি সাশ্রয়ী না হন তাহলে সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছে করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।